নমস্কার, আপনারা সকলেই জানেন কোনো এক সময় অন্তর্জাতীয় শ্রেণীর মানুষের জন্য কোনো শিক্ষা দীক্ষার কোনো অধিকার ছিল না। তাই তো পূর্ব বাংলায় ওড়াকাদিতে শ্রী শ্রী অরিচার ঠাকুর আবির্ভূত হলেন এবং তিনি উপলব্ধি করেছিলেন যে এই সমাজের মানুষকে জ্ঞানের আলো দিতে হবে। তাই তিনি নিজের সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছিলেন, কিন্তু কোথাও তিনি স্কুলে ভর্তি করতে পারেননি। তখন উনি বাড়িতে বসে ওনার ছেলেকে লেখাপড়া শেখানোর ব্যবস্থা করেছিলেন এবং উনি পরবর্তী সময়ে দশরথের বাড়িতে এবং তার পরবর্তীতে গোলক কীর্তনিয়ার বাড়িতে এবং পরে উনি মুক্তবে গুরুচাঁদ ঠাকুরকে লেখাপড়া শিখিয়েছিলেন এবং তিনি গুরুচাঁদ ঠাকুরকে বলেছিলেন, বাবা এই মৃতপ্রায় জাতিকে সমাজের স্থান করে দিও, তুমি এদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করিবে, কারণ আমাদের সমাজের মানুষ ঘুমিয়ে আছে, এরা এখনো জাগেনি। তাই গুরুচাঁদ ঠাকুর প্রথম 1881 সালে খুলনা দত্তডাঙ্গায় ঈশ্বর গাইয়ের বাড়িতে একটা সভা করেছিলেন, যে সভায় তখনকার সময় 5000 প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন, মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে, অবিদ্যান পুত্র কন্যা নাহি তাকে ঘরে, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই, ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে করিবে ভিক্ষা। এই স্লোগান গ্রাম বাংলায় দিকে দিকে ছড়িয়ে পড়েছিল এবং আপনারা অনেকেই জানেন যে সেই সময় খ্রিস্টান পাদ্রী সিএস মিট সাহেব বাংলাতে তার খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য এসেছিলেন এবং সেই সিএস মিট সাহেব বুঝেছিলেন যে যদি আমি খুলনাতে গিয়ে যদি গুরুচাঁদ ঠাকুরকে বাংলাতে শিক্ষার ব্যবস্থা করতে পারি, তখন এই সমাজের লোকেরা সবাই কিন্তু খ্রিস্টান হবে। তখন সিএস মিটসের সহযোগিতায় গুরুচাঁদ ঠাকুর গ্রামে গ্রামে স্কুল করা শুরু করলেন এবং বিভিন্ন জায়গায় তিনি স্কুল করলেন। কিন্তু আর একটু আমার একটু পিছনে যাচ্ছি, উনি কিন্তু যখন প্রথম খ্রিস্টান ধর্মের জন্য গুরুচাঁদ ঠাকুরের কাছে গেলেন, তখন গুরুচাঁদ ঠাকুর বললেন, মিট সাহেব আপনি আপনার ধর্ম দিতে এসছেন, কিন্তু এই সমাজের লোকেরা ধর্ম কি সেটাই বোঝে না, এদের জন্য কোনো ধর্ম নেই, এদের জন্য কোনো শিক্ষা নেই, তাই ধর্ম দিতে গেলে বা ধর্ম যদি এদের বোঝাতে হয় তাহলে আগে শিক্ষার ব্যবস্থা করতে। তখন সিএস মিট দেখলেন, তাই তো এটা খুব ভালো খবর, আগে যদি আমি এদের লেখাপড়া শিখাই তাহলে এরা আমার বাইবেল পড়তে পারবে, যখন বাইবেল পড়তে পারবে তখন এরা আমার ধর্মটা গ্রহণ করবে। এই পরিপ্রেক্ষিতে মিট সাহেব তখন গুরুচাঁদ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি যদি আমাকে জমি দেন আমি বিদ্যালয় করে দেব। তখন উনি কিন্তু রাজি হলেন, গুরুচাঁদ ঠাকুর ওড়াকাদিতে প্রথম জমি দিলেন এবং সেখানে সেই সময় অস্ট্রেলিয়ার থেকে টিন লোহার খুঁটি এগুলো এনে প্রথম একটি স্কুল তৈরি করলেন এবং সেই স্কুলটার নাম দিয়েছিলেন খ্রিস্টান মিশনারি স্কুল। এটা ওড়াকাদিতে সেই স্কুলটি আমি দেখে এসেছি এবং এখনও সেই টিনের ঘরটি বর্তমান। তারপরে উনি যেই শিক্ষা বিস্তার করলেন, লেখাপড়া শিখলেন, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় স্কুল করো একটা স্লোগান উঠল এবং চতুর্দিকে আপনি যদি কোনোদিন ফরিদপুর যান দেখবেন এক একটা ভিটায় এক একটা সরকারি প্রাইমারি স্কুল আছে, কারণ তখনকার দিনে গুরুচাঁদ ঠাকুর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীক্ষায় পাই স্কুল সম্পর্কে যে উনি কতগুলি স্কুল করেছেন, তখন তো এত বিজ্ঞানের অগ্রগতি ছিল না, তাই আমরা যেটা পাই আনন্দবাজারও যেটা বলছে তিনি 1800-র বেশি বিদ্যালয় করেছিলেন সেই সময়, এবং প্রথমে প্রাইমারি স্কুল পরে উচ্চশিক্ষা এবং পরবর্তী সময় উনি গার্লস স্কুলও করেছিলেন, আমরা এইটা জানি। এবং তিনি আরও করেছিলেন, তিনি কিন্তু শুধু
ওই স্কুল করে ক্ষান্ত হননি, তিনি নিজের সন্তানদের নিজের মানুষের লেখাপড়া শিখিয়ে চাকরিরও ব্যবস্থা করেছিলেন। তখন ব্রিটিশের সময় চাকরি কিন্তু আমাদের জন্য ছিল না, তিনি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। সেই সংরক্ষণের সুফলে 1907 সালে প্রথম এই অন্তর্জাতীয় শ্রেণীর 5 জন লোক চাকরি পায়। আর আজকে আমরা যে আধুনিক মানুষ পরিণত হয়েছি, যদি গুরুচাঁদ ঠাকুর না জন্মাতেন তাহলে আমরা এই আধুনিক মানুষের পর্যায়ে আসতাম না। আজকে আমরা দেখছেন এই স্যুট বুট টাই টাই আমাদের সমাজের লোক, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এই রাজ্যের সচিব, বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী মানে বিদেশ সচিব, এই সমস্ত পর্যায়ে চাকরি করে। এ কিন্তু সবই ওই গুরুচাঁদ ঠাকুরের ফসল। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর যদি না আসতেন তাহলে আমরা এই জায়গাটায় আজকে পৌঁছাতাম কিনা সন্দেহ আছে। কারণ গুরুচাঁদ ঠাকুর কিন্তু বারবার বলেছিলেন, দেশের মানদণ্ড চলে কিভাবে জানিতে পারিবে না চাকরি না পেলে। তাই তো মানুষের চাকরির জন্য তিনি ব্যবস্থা করেছিলেন। এবং আমি যদি দীর্ঘক্ষণ আপনাদের সামনে সময় নেই, আজকে আমরা প্রথম বলছি, পরে আগামী দিনে আপনারা আসবেন, গুরুচাঁদের শিক্ষা বিস্তারে বিস্তারিত আমরা বলবো। এবং আজকে যেহেতু প্রথম আপনি আমার কাছে শুনলেন, আমি এই প্রাথমিক ধারণাটা আজকে দিলাম, আগামী দিনে আপনি আসবেন, আমি বিস্তারিত গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন, সামাজিক আন্দোলন এবং অন্য অন্য বিষয়ে বলবো। এবং মতুয়া ধর্মের আরেকটা সার কথা তিনি একটা বলেছিলেন, যেটা বলেছিলেন, অসীম অনন্ত যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে শিক্ষা জলে ভাস। এইটাই গুরুচাঁদ ঠাকুরের মূল মন্ত্র ছিল। এই কথা বলে সকলকে আপনাদের নমস্কার জানিয়ে আমি এখানেই শেষ করছি। আপনি কি নতুন স্মার্ট টিভির কথা ভাবছেন, নাকি আপনার রান্নাঘরকে আরো স্মার্ট করতে স্মার্ট গ্যাজেটের কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন, এখনই চলে আসুন শান্তনা ইলেকট্রনিক্সে। এখানে আপনার বাজেটের মধ্যে রয়েছে স্মার্ট টিভি থেকে শুরু করে আপনার রান্নাঘরের যাবতীয় ইলেকট্রনিক্স গ্যাজেট। বিশদ জানতে এখনই কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। অফার সীমিত সময়ের জন্য। ও আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা রাখছেন, সেটা হচ্ছে নারী শিক্ষায় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ভূমিকা। এই আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের সাপেক্ষ বিষয়, তার মধ্যে আমি আপনাদের মাধ্যমে গোটা ভারতবর্ষের তথা পৃথিবীর অন্তর্জ সমাজের মানুষের কাছে আমি আমার সংক্ষিপ্ত আকারে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের নারীর প্রতি যে ভূমিকা সে বিষয়ে আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা সবার আহ্বান আপনারা রেখেছেন, এ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যে অন্তর্জ সমাজের নারীদের অধিকারের কথা বলছি, তো আমরা যদি ইতিহাস চর্চা করি, বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা দেখব যে বল্লাল সেন এই বাংলাতে রাজত্ব করবার পরে এখানে অন্তর্জ সমাজের মানুষের অধিকার এখানে খর্ব হয়, এবং মনুসংহিতা, যে মনুসংহিতায় নারীর অধিকার সেখানে দেওয়া হয়নি, নারী শূদ্রাণী হিসাবে তাদেরকে চিহ্নিত করেছে। ফলে সেই কারণে আমরা দেখেছি যে ব্রিটিশ সরকার যখন এখানে একটা আইন প্রণয়ন করছে যে সবার জন্যে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক, তখন এই বাংলার তথাকথিত ব্রাহ্মণ্যবাদী অন্তর্জ সমাজের মানুষের অধিকার দিতে চায় না এমন বহু দিকপাল মানুষ তারা ব্রিটিশের কাছে দরবার করেছিলেন যে সবার জন্যে শিক্ষার অধিকার দেওয়া যাবে না। ফলে আমরা যদি দেখি তাহলে দেখব যে এই বাংলায় নারীর অধিকারের জন্য শুধুমাত্র অন্তর্জ সমাজের মানুষের না, টোটালি নারীর অধিকারের জন্যে, নারীর শিক্ষা আন্দোলনের জন্যে গুরুচাঁদ ঠাকুর এক গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব
যে আজকের যে বেথুন কলেজ, যে ঐতিহাসিক কলেজ, সেই কলেজ আগে ছিল বেথুন স্কুল, উমেন স্কুল। এই উমেন স্কুলে যখন আমাদের এই বাংলার আদর্শলিপি আমরা, যার মাধ্যমে আমরা জানতে পারি, সেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি ওই বিদ্যালয়ে শুধুমাত্র সুবর্ণ বণিক যারা ছিল তাদেরকেও ওই বিদ্যালয়ে পড়বার সুযোগ দেওয়া হয়নি। ফলে উচ্চ বর্ণের সমাজের মেয়েদের, নারীদের পড়বার সুযোগ সেই বিদ্যালয়ে ছিল। ফলে আমরা দেখেছি সেই সমসাময়িক সময়ে আমরা যারা অন্তর্য সমাজের মানুষ, আমাদের মানুষের শিক্ষার জন্যে গুরুচাঁদ ঠাকুর প্রথমে শিক্ষা আন্দোলনের জন্য যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, সেখানে আমরা জানি যে ওরাকান্দি যেমন তিনি খ্রিস্টান মিশনারি বিদ্যালয় তৈরি করেছিলেন, তেমনি আমরা দেখেছি একেবারে তালতলাতে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখব যে 1909 সালে সেখানে মেয়েদের জন্যে গুরুচাঁদ ঠাকুর বিদ্যালয় তৈরি করেছিলেন। এবং গুরুচাঁদ ঠাকুর যে বিদ্যালয় তৈরি করেছিলেন সেই বিদ্যালয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ, নারী, তারা ওই বিদ্যালয়ে পড়বার সুযোগ পেয়েছিলেন। এবং গুরুচাঁদ ঠাকুর তিনি যেখানেই মিটিং করতে যেতেন তার মতুয়া সমাজের মানুষকে, তার দ্বাদশ পাগল, গোসাই পাগল, দলপতি, তাদেরকে তিনি নির্দেশ দিতেন এবং তিনি বলতেন যে গ্রামে পাঠশালা হবে না সেই গ্রামে আমি পা দেব না। তেমনি আমরা দেখি তিনি বারবার মেয়েদের উদ্দেশ্যে, নারীদের উদ্দেশ্যে তিনি বলতেন যে আমি একটা শিক্ষিত মা চাই, আমি যদি একটা শিক্ষিত মা পাই তাহলে আমি একটা শিক্ষিত ভাই পাবো, একটা শিক্ষিত বোন পাবো। ফলে এইটাকে পাথেয় করে আমরা পরবর্তীকালে দেখেছি যে নারীদের শিক্ষার প্রতি তাদের যে আগ্রহ, সেই আগ্রহ দিন দিন বেড়ে গেছে। ফলে সেই কারণে আজকে নারীদের যে অধিকার, শিক্ষার অধিকার, সামাজিক অধিকার, পিতার সম্পত্তির অধিকার, এই সব বিষয়ে যেহেতু নারী শিক্ষা, নারী শিক্ষা মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, নারীর অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্যে গুরুচাঁদ ঠাকুরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা মূল্যায়ন আমরা করতে পারিনি, গুরুচাঁদ ঠাকুর তিনি নারী জাতির মুক্তির জন্যে, নারী জাতির শিক্ষার জন্যে তিনি যে ভূমিকা রেখেছেন সে ভূমিকা জন্যে আমরা গোটা নারী সমাজ আজকে তার কাছে চিরঋণী। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের ঐতিহাসিকবিদেরা, আমাদের গবেষক তারা এবং বিভিন্ন পাঠ্যপুস্তকে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের কথা তুলে ধরা হয়নি। এবং আমরা নারী শিক্ষার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখব গুরুচাঁদ ঠাকুর তার যে শিক্ষার প্রতি তার যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সেই সময়ে ডক্টর এআর বিশ্বাস তার লেখা বই এবং বিভিন্ন আর্টিকেল থেকে জানা যায় যে অতুলচন্দ্র প্রধান যিনি গবেষণামূলক গ্রন্থ যিনি লিখেছেন, সেই অতুলচন্দ্র প্রধানের গবেষণামূলক গ্রন্থ থেকে জানা যায় যে এক ঢাকা বিভাগে গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে তার এই মতুয়ারা, গোসাই পাগল, দলপতিরা 1067টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এবং আজকের দিন যদি আমরা দেখি তাহলে গুরুচাঁদ ঠাকুরের অনুগামী অনুসারীরা কয়েক হাজার বিদ্যালয় তারা প্রতিষ্ঠা করেছেন। ফলে আজকে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে আজকে নারীরা যেমন অধিকার পেয়েছে, নারীরা আজকে প্রফেসর হচ্ছে, ডাক্তার হচ্ছে, আইএএস হচ্ছে, আইপিএস হচ্ছে, স্কুলের টিচার হচ্ছে, ডাক্তার হচ্ছে, নার্স হচ্ছে, এই যে ভূমিকা অন্তর্য সমাজের মানুষের থেকে যে মেয়েরা, যারা অধিকার ছিল না, যাদের অধিকারহীন করে রাখা হয়েছিল, যাদের হাঁটুর নিচে কাপড় পরবার অধিকার ছিল না, যাদের ব্লাউজ পরবার অধিকার ছিল না, সেই নারীদের শিক্ষার অধিকার দেবার ফলে আজকে অন্তর্য সমাজের মানুষের নারীরা, মেয়েরা তারা আজকে উচ্চশিক্ষায় লাভ করেছে। বহু মেয়েরা তারা বিদেশে উচ্চশিক্ষা পড়তে গেছে, আমার জানা মতে কয়েকশো মেয়ে তারা উচ্চশিক্ষায় লাভ করে তারা বিদেশে পড়তে গেছে, গবেষণা করছে, পিএইচডি করছে। ফলে আজকে এই যে অন্তর্য সমাজের মানুষের মধ্যে যে শিক্ষার প্রবণতা, মেয়েদের মধ্যে যে স্বাবলম্বী হওয়ার যে প্রবণতা,
শিক্ষার প্রতি তাদের যে প্রবণতা সেইটার মূল কাণ্ডারী হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর। সেই কারণে আমরা গুরুচাঁদ ঠাকুরকে গ্রাম বাংলার রেনেসাঁস বলে থাকি। বলে যাই হোক, আপনাদের মাধ্যমে আমরা পশ্চিমবাংলা, ভারত তথা ভারতের বাইরে যে সমস্ত মানুষ আছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে তারা শুনছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে প্রণাম জানাচ্ছি। এবং আশা করি যে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে যে সমস্ত মেয়েরা, নারীরা তারা সুরক্ষিত হয়েছেন, তারা ভালো জায়গা অর্জন করেছেন, তাদের কাছে আবেদন রাখবো যে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষানীতি সম্পর্কে তাদেরও যাতে আগ্রহ বাড়ে, তারাও যাতে তার সম্পর্কে জানে। এইটুকু আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ভীম, জয় ভারত।